দেখেন যে এটা মাইক্রোসফট সিস্টেম লাইটিং, সেটার ভাড়াটা কত নেবে? আমাদের এটা ভাড়া 6000 টাকা। হচ্ছে দ্বিতীয় তলার কেবিন গুলো পাশে রাখা আছে, হচ্ছে চেয়ার গুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে প্রবাসে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি আপনাদের জন্য আবারও আরেকটি লঞ্চের রিভিউ নিয়ে, যেটা হচ্ছে এমবি তাসরিফ 3। আজকে এই লঞ্চটা রিভিউ দেবো, মানে রাতের রিভিউটা, লাইটিং সহ রিভিউ। ইনশাল্লাহ আমার যতটুকু বিশ্বাস আল্লাহর রহমতে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, যতটা সম্ভব আমি চেষ্টা করব ভালো করার জন্য। তো কথা না বলে ঝটপট আমরা শুরু করে দিই লঞ্চটি কতটা সৌন্দর্য নিয়ে তারা নদীপথে চলাচল শুরু করেছে। আমরা ভিডিওটা শুরু করব একেবারে মাস্টার ব্রিজের সামনে থেকে, ওইটা হচ্ছে মাস্তুল, আর ঠিক এই পাশে ছিল আছে হচ্ছে কর্ণফুলি 13, যেটা মানে লঞ্চের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, এতটা সুন্দর লাইটিং। তো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করি, তারপর আস্তে 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 আমরা নিচে চলে যাব, দেখাবো আপনাদেরকে আর কতটা সৌন্দর্য নিয়ে তারা এই নদীপথে আছে এমবি তাসরিফ 3। আমরা চলে এসেছি হচ্ছে তাসরিফ 3 এর মাস্টার ব্রিজের পিছনের দিকে। উপরে যে লাইটিং গুলো দেখতেছেন খুবই চমৎকার লাইটিং বলা যায়। এটা হচ্ছে ব্লু কালার, সাথে হচ্ছে পিঙ্ক কালার, তার মাঝখানে হচ্ছে স্পোর্টস লাইট গুলা, ঠিক এই পাশে হচ্ছে কেবিন গুলা, 318 নম্বর, মানে তৃতীয় তলা 18 নম্বর কেবিন, এই পাশে হচ্ছে চেয়ার, তারপরে লাইফ যে বয় গুলো থাকে সেফটি বয় গুলো রাখা আছে। তো আমরা যতটা সম্ভব হইতেছে আপনাদেরকে আমরা দেখাই লঞ্চটি কতটা সুন্দর নিয়ে তার নদী পথে আছে, মানে খুবই চমৎকার বলা যায় লাইটিং গুলো দেখাইতেছি। আর এই পাশে কিন্তু অনেক লঞ্চ আছে, এখানে হচ্ছে এমবি সম্রাট 2, তার পাশে আরো অনেক লঞ্চ আছে, আর ওই হচ্ছে এমবি পূবালি 13, যেটা সরি এমবি পূবালি 1, ওটা ছেড়ে যাচ্ছে। তো আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখাই কি কি আছে। তৃতীয় তলা মাঝামাঝি হচ্ছে, এটা হচ্ছে ক্যান্টিন, আর উপরে যদি লাইটিং গুলো দেখে খুবই সুন্দর, মানে এত চমৎকার ভাবে তৈরি করা হয়েছে বলার বাইরে। এটা হচ্ছে ক্যান্টিনটা, এদিক দিয়ে হচ্ছে দ্বিতীয় তলা নামার সিঁড়ি, ঠিক পিছনে কিন্তু আরো অনেক রুম আছে, মানে কেবিন গুলো আছে। আর এই হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা ওঠার সময় এরকম একটি লাইটিং দেখতে পারবেন, খুবই দেখার মতো, মানে চমৎকার। এটা হচ্ছে তাসরিফ 3, আমরা এই সাইডটা যদি দেখি সেম লাইটিং এই সাইডও করা হয়েছে, এদিকেও কিন্তু নামার একটি সিঁড়ি আছে, এই সাইডেও কিন্তু সেম লাইটিং। এই পাশ থেকে যদি ওই পাশে দেখাই খুবই চমৎকার লাইটিং গুলা। আমরা এখন চলে যাব দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে আমরা দেখাবো কি কি এমনি তাসরিফ 3 কি কি লাইটিং করা আছে বা কতটা সৌন্দর্য আছে। আমরা এখনো দ্বিতীয় তলায় যাইনি, হচ্ছে তাসরিফ 3 তৃতীয় তলা একেবারে পিছন দিকটা, পিছন দিকে যদি আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ফ্যামিলি কেবিন আছে, এগুলো সবই হচ্ছে ফ্যামিলি কেবিন। এই হচ্ছে ফ্যামিলি কেবিন 1, তার পিছনে হচ্ছে ফ্যামিলি কেবিন 2, তার পিছনে হচ্ছে ফ্যামিলি কেবিন 3, মানে এভাবে ভিতর দিকটাতে যদি আপনার কেউ ফ্যামিলি আসেন বা ফ্যামিলির যারা আসেন তারা একটু সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত, আসলে তারা একটু কেবিন নিছে, যার জন্য ওই পাশ থেকে আমরা একটু এই পাশে চলে আসলাম। তো এখানে হচ্ছে ফ্যামিলি কেবিন আর ডিলাক্স কেবিন, ডিলাক্স কেবিন মানে দুই ধরনের কেবিন আছে এই তাসরিফ 3। তো আমরা এখন চলে যাবো ঠিক দ্বিতীয় তলা, দ্বিতীয় তলাটা আপনাদেরকে দেখাই, দ্বিতীয় তলা কতটা সৌন্দর্য আছে, যদি সম্ভব হয় ভিআইপি জোনটা একটু দেখানোর চেষ্টা করবো, যদি পারি এটা আমি শিওর না। তো আমরা কথা না বলে ঝটপট আপনাদেরকে দেখাই, আর ভিডিওটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করার চেষ্টা করবো। আমরা উপর থেকে নিচে চলে আসলাম আর তাসরিফ 3 ভিআইপি জোনের সামনে, আর এদিকে যদি দেখাই এদিকে কিন্তু খুবই চমৎকার লাইটিং করা আছে। এখানে দেখেন যে এটা মাইক্রোসফট সিস্টেম লাইটিং, আর এদিকেও কিন্তু লাইটিং করা আছে, উপরেও কিন্তু অনেক সুন্দর লাইটিং। তো আমরা আপনাদেরকে আগে ভিতরটা দেখাই, তারপর কিছু রুম আছে, রুমগুলো আমি আপনাদেরকে দেখাবো, আর রুমের ভিতরে কি কি আছে না আছে বা যতটুকু সম্ভব হয় আমার দ্বারা। তখন না বলে আমরা একটি রুমে যাই, রুমটা দেখাই কি কি আছে না আছে। আমরা আছি এখন তাসরিফ 3 খুবই জনপ্রিয় লঞ্চ, আর এটার যে আমরা ভিআইপি জোনটা তার ভিতর আছি, তার সাথে আমরা যিনি দেখাশোনা করেন এই ভিআইপি জোনটা, আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় হই, তারপর আপনাদেরকে আমরা রুম ভাড়া সম্বন্ধে ইনশাল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। ভাইয়ের নামটা একটু বলেন। হ্যাঁ আমার নাম মোহাম্মদ তানবির। মোহাম্মদ তানবির, আপনি এটার ভিআইপি জোন? হ্যাঁ আমি ভিআইপি জোনের দায়িত্বে আছি। সেটার ভাড়াটা কত নেবে? আমাদের এটা ভাড়া 6000 টাকা স্যার। 6000? হ্যাঁ। তো কি হবে, এটা কি ফিক্সড না কষাকষি করা যায়? হ্যাঁ ফিক্সড, 6000 টাকা। হ্যাঁ তো রুমগুলো আপনারা ভাড়া জানতে পারলেন, আর ইয়া ভাই যেগুলা রুমগুলো আছে সবই কি সেম? আমাদের চারটা ভিআইপি আছে, চারটা ভিআইপি আমাদের এক সমান,
সেম আর কি আমাদের ডিজাইন সব হ্যাঁ ডিজাইন এবং কি সব ক্যাটাগরি একই আমাদের আপনাদের এই যাত্রীরা কি রকম সুবিধা পাচ্ছে আপনাদের মধ্যে যাত্রীরা সাধারণত দেখা যাইতেছে যে যাত্রীরা তাসরিফে ভ্রমণ করে অনেক মজা পায় এটা যাত্রী বলে আর কি বাট আমরা না যাত্রীরা তো বলবো একটা জিনিস ভালো পেলে ভালো বলবো ঠিক আছে হ্যাঁ তো আমরা ভাইয়ের সাথে অনেক কিছু কথা বলি জানি আচ্ছা ভাই অনেক সময় দেখা গেছে বিভিন্ন লঞ্চে যাত্রীরা যখন উঠে তখন দেখা গেছে আপনাদের সার্ভিসের যারা থাকে তাদের সাথে অনেক মনমানি হয় মানে কথায় দেখেছে এটা কি আপনাদের সাথে হয়েছে এরকম কোনো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যায় সব যাত্রী তো আর এক না হ্যাঁ কিছু সময় দেখা যায় দুই যাত্রীর সাথে একটু সমস্যা হয় তা আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়া তাসরিফ সিরিজের সর্বোচ্চ আমরা চেষ্টা করি যাত্রীর সাথে ভালো আচরণ করতে ভালো ব্যবহার দিতে এবং ভালো কিছু সার্ভিস দেওয়ার মানে অনেক সময় যাত্রীরা আর কি আপনাদের সাথে বার্গেনিং এ পড়ে যান হ্যাঁ এটা এটা দেখা যায় কি অনেক যাত্রী লঞ্চে যারা যাতায়াত করে না তারা হয়তো বাহিরে গাড়িতে যাতায়াত করে তারা লঞ্চে আসলে অনেক সময় দেখা যায় যে এটা এরকম কেন এটা অনেকটাই লঞ্চ ব্যাপারে জানে না তারা হয়তো দুই এক কথা বলে আর কি জানতে পারলাম আর আমি যদি বলি আমি তাসরিফের যতগুলো লঞ্চ রিভিউ দিছি প্রত্যেকটা লঞ্চই ভালো তাদের সার্ভিসও ভালো আর সব লঞ্চেরই সার্ভিস ভালো এমন নয় যে কোনো লঞ্চই খারাপ হয়তো দু একটা সময় অন্য সময় যাত্রীর সাথে কথা কাটাই দেয় আমরা রাস্তাঘাটে যেমন কথা কাটাই দিই ঠিক ওর হয়ে থাকে তবে জান অনেকটা ধন্যবাদ আমি একটু রুমটা ঘুরে দেখাই ভাই ঠিক আছে আমরা তাসরিফ তিন রুম যেই বিএপি জোনটা ওই জোনটার ভিতরে আছি তো এখানে হচ্ছে বারান্দা আছে এটা বারান্দা বাথরুম আর আপনারা পেয়ে যাবেন এখানে একটা স্পেশাল এসি যেটা বিআইপি জোনে অলরেডি মানে সবসময় সেট আপ করা থাকে এখানে হচ্ছে একটি ফ্যামিলি বেড আর এই হচ্ছে প্রবেশ পথ এখানে সুইচ টুইচ আছে তারপরে এখানে এলইডি টিভি রাখা আছে এখানে একটি সোফা আছে আপনারা এখানে বসতে পারবেন ঠিক এই পাশে কিন্তু ছোটখাটো একটা টেবিল আছে এইখান দিয়ে আর কি জোতা টোতা রাখতে পারবেন পানি টানি খাওয়ার জন্য এই টেবিলটা রাখা হয়েছে আর ছোট একটি চেয়ার আছে আর মোবাইল টেবিল তো এটা অ্যাভেলেবেল চার্জ দিতে পারবেন তো পুরো তাসরিফটাই আমি আপনাদেরকে ঘুরে দেখালাম বিআইপি জোনের ভাড়া কি কি আছে সবই এই ভিডিওতে জানতে পারলাম আর ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তার মীর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো যাই হোক আমরা এখন দ্বিতীয় তলার ঠিক সামনের দিকটা দেখাবো তারপর আমরা ভিডিওটা প্রায় শেষের দিকে চলে যাব আমরা মনে হইতেছে ভিডিওটা মনে অনেকটা বড় করে ফেলাইছি আমরা একটু বাইরের দিকে চলে যাই এখন এখন আছি হচ্ছে তাসরিফ তিনের এটা হচ্ছে বিএপি জোনের যেখানে ডাইনিং টেবিল থাকে বা যে স্পেসটা থাকে বারান্দার মতো মাঝখানে যে জায়গাটি থাকে ঠিক ওই জায়গাটি আছে এখানে একটি ডাইনিং টেবিল রাখা আছে আর এই হচ্ছে সোফা আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে আপনাদেরকে সামনের দিকটা দেখাই কী কী আছে না আছে তবে তাদের সার্ভিস খুবই চমৎকার আমার সামনেই দেখলাম আর এই ভাই আবার তাদের যেই লোক আছে তাদেরকে সার্ভিয়া সেবার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন তো যাই হোক আমি যতটা দেখলাম তাদের সবই কিছু ভালো ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন সবসময় তাদেরকে ভালোই রাখে আমরা বাইরের দিকে চলে যাই বাইরের দিকটা দেখাই কী কী আছে আছে আমরা চলে এসেছি তাসরিফ তিনের দ্বিতীয় তলা একেবারে সামনের দিক এ হচ্ছে দ্বিতীয় তলার সামনের দিক লাইটিং করা আছে যে লাইটিংগুলো আছে দেখতেছেন আর এখানে হচ্ছে নামাজের স্থান তারা তাদের যে নামাজের স্থানটা থাকে এটা হচ্ছে তাসরিফ তিনের একেবারে সামনের দিকে আমরা যদি দ্বিতীয় তলা থেকে এই দিকটা দেখি এখানে হচ্ছে ঠিক বিএপি জোন থেকে এখন তো আসলাম এখানে হচ্ছে উপরে যে লাইটিংগুলো দেখতেছেন সেম লাইটিং আর হচ্ছে দ্বিতীয় তলার কেবিনগুলো পাশে রাখা আছে হচ্ছে চেয়ারগুলো এখানে বসার জন্য বা যদি রুমের কেবিনে ভালো না লাগে আপনারা এই চেয়ারে বসতে পারেন তবে এই চেয়ারগুলো থেকে আমি যতটা ই করি মানে কাঠের চেয়ারগুলো দিলে ভালো হয় তবে ওই চেয়ারগুলো আবার টেকসই হইব না এই জন্য এই চেয়ারগুলো দেওয়া হয় তো উপরে যে লাইটিংগুলো আছে এগুলো ইনশাল্লাহ দেখালাম আর আর কি দেখো ওরকম তো কিছু নাই এদিকে কিছু কিছু রুম টুম আছে ভিতরে অনেকগুলো রুম টুম আছে এই রুমগুলো আপনারা ভিতরে নিতে পারেন ওই পাশে এই পাশে সেম আমরা যদি ওই পাশটা দেখে সেম লাইটিং করা এই পাশের সেম লাইটিং আর এগুলো হচ্ছে কেবিনগুলো ডাবল বেডের কেবিন তারপর সিঙ্গেল বেডের কেবিন আর আর কি আর ওই পাশে হচ্ছে বিএপি জোনটা আমরা বিএপি জোনটা আপনাকে দেখেছি তো আমরা এখন চলে যাই নিচের দিকে নিচ থেকে দেখে কী কী আছে না আছে তারপর আমরা ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে যাবো মানে শেষের দিকে চলে যাবো এটা হচ্ছে ট্যাক্সি তাসরিফ তিনের মোটামুটি আল্লাহর মতো ভালো যাত্রী আছে আপনারা যেগুলো দেখতেছেন পুরো লঞ্চটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এমবি তাসরিফ তিন এই লঞ্চটির ভিতরে বাইরে বিএপি জোন কী কী আছে না আছে আর ডেক্সিনিতে ওরকমটা কিছু দেখানো নাই ব্যাক টু ব্যাকই
তো আমার দ্বারা যতটা সম্ভব হলো আমি অনেকদিন পর আপনাদেরকে এমবি তাসরিফ 3 এলএনসি রিভিউ নিয়ে আসলাম। লঞ্চটি কিন্তু খুবই চমৎকার, দেখার মতো বলা যায়। আর রুম ভাড়াগুলো আপনারা ইচ্ছা করলে দামাদাম করতে পারেন, এটা আমার আইডিয়া থেকে বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। এমনিতে অনেক গরম পড়ছে, সবাই দোয়া করবেন একটু হালকা পাতলা যেন বৃষ্টি হয়, আল্লাহ যেন আমাদের দিকে আবার একটু রহমত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই নাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।